হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমি অন্যরকম একটা নিউজ, সেটা জিতের সম্বন্ধে। মানব জীবনে ভালো লাগার খাতিরে মানুষ অনেক কিছুকেই আপন করে নেয়, আবার অনেক কাছের জিনিসটাকেও দূরে সরিয়ে দেয়। জামাকাপড় বা শরীরে ব্যবহৃত জিনিস তো এক্ষেত্রে কমন, আজ আছে তো কাল নেই, কিন্তু কিছু কিছু জিনিস থেকে যায় বা রেখে দিতে হয় নিজের কাছে। ঠিক তেমনি একটি জিনিস 1997 সাল থেকে রয়ে গেছে টলিউড জিতের হাতে। সালমান খানের হাতের ব্রেসলেটের কথা আমরা সবাই জানি, কিন্তু টলিউড বস জিতের হাতে 20 বছর প্লাস সময় ধরে থাকা আংটিটির রহস্য কজনে জানেন? কি তার রহস্য, কেন এই আংটিটি হাত থেকে কখনোই খোলেন না তিনি, এই প্রশ্ন তার ডাইহার্ড ফ্যানদের মাথায়। 1997 সালে জিত যখন আংটিটি হাতে পড়ে তখন শুধুমাত্র শখের বসে পড়েছিলেন এই আংটিটি। আজ 2018 সাল, মাঝখানে কেটে গেছে 20টি বছর। 2002 সালে সাথে সিনেমার কথা অবশ্যই আপনার মনে আছে, সেই মুভিতে মায়ের দেয়া একটা আংটির কাহিনি ছিল। ওই মুভির পরিচালক হরনাথ চক্রবর্তী বলেছিলেন এই আংটিটি তার লাকি আংটি, জিত যেন কখনো এই আংটিটি হাত থেকে না খুলে সেই পরামর্শ দিয়েছিলেন হরনাথ চক্রবর্তী। ঠিক তারপর থেকে জিত আর কখনো এই আংটিটি তার হাত থেকে খোলেননি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, টলিউড বস জিতের জানা অজানা সব খবর জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।